সুন্দরী এই মেয়ে দোকানদারকে বাবার বয়সী এই বাচ্চার বিয়ের এবং কুপস্তাব দেয় অত বড় পুলিশ এসে তাকে ধরে নিয়ে যায় তারপর যা হলো তা দেখলে সত্যি আপনি অবাক হবেন এই একটা সিগারেট দে তো আরে তাড়াতাড়ি দে না আশ্চর্য ধরনের কথাবার্তা আপনি আমার গায়ে হাত দিতে আছেন কেন সিগারেট লাগবে এটা ভালোভাবে কইলেই তো হয় ধরেন আরে একটু ভালো করে দিলেই তো পারিস আপনার আমি কি ভালো করে দিব আপনি কি কোনোদিন আমার লগে ভালো করে একটু কথা কন আপনি আইলেই আমার গায়ে হাত দিয়ে কথা কন এসব কিন্তু আমার একদমই ভাল লাগে না বুঝছেন ওই তোরে তো আমার আগে থেকেই ভালো লাগে তোরে তো আগে থেকেই কইছি এই কুলাঙ্গার এই ও মানুষ তোর আমি কতদিন নিষেধ করছি হ্যাঁ তুই তাও আমার লগে এসব বিয়াদবি কর সব সময় আমার বাপ নাই দেখা না তুই আমার সুযোগ নেস হুন আজকাল পর থেকে তুই আর আমার দোকানে আইবি না তুই কি ভাবছস আমি মাইয়া মানুষ দেখে সব সময় চুপ করে থাকুম না তুই যা আমার দোকান থেকে বেরো যা আরে শোন না এরম কর উস্কেন আরে এর আগে তিনটে বিয়ে করছি তারও এরম করছিল পরে কিন্তু আবার রাজি হয়ে গেছে আরে তোরে বিয়ে করলে রাজ রানী রাখুম শোন না করিস না ল আমার রাজ রানী করে রাখার দরকার নেই তোর মতে অমানুষ তোর মতে কুলাঙ্গারের ঘরে কোন মাইয়ে যায় শান্তি পাইবে না তোরা কইছ আমার দোকান থেকে বাইরে যা তুই আমার দোকান থেকে বাইরে না হলে কিন্তু আমি তোর আজকে ফিরামো বাইরে তোর আর তুই বাইর আমার দোকান থেকে বাই হো বাই আমার দোকান থেকে

ভাই দেখেন না আমি এখানে চা বিক্রি করি আজকে দুই বছর যাবো আপনারা তো জানেন আমার বাপ নাই বাপ মারা গেছে এই চায়ের দোকান দিয়ে আমাকে সংসার চলে আর এই কুলঙ্ঘারটা সব সময় আমরা আইয়ে এখানে উত্তপ্ত করে স্যার আমার বিরক্ত করে খারাপ কথাবার্তা কয় আমার গায়ে হাত দিয়ে কথা কয় কদিন আমি এগুলো সহ্য করুম কী রে তোর মেয়ের বয়সী এর কথা এদিকে কথা বলে লাভ নেই নিয়ে স্যার দাঁড়া কীভাবে ওর দিকে নজর দাস তুই

স্যার হে আমার অফার দেয় আমি তিনটা বিয়ে করছি বউগুলো সই লাগেছে এখন তোরে আমার ভাল লাগছে তোরে আমি বিয়ে করুম স্যার আমার বাপের বয়সে কন এটা কও কি ঠিক হইছে এই এই বেটা তুই তো কয়েকদিন পরে দাঁড়িয়ে ফাক ফাক পরে তুই দাঁড়িয়ে ভাইকে যাইব আর তুই এখনো বিয়ে করার জন্য তুই মেটারে উত্তক্ত করছ না চরিত্রটা এরকম তো চরিত্র এমন কে এই কথা বল এই এই এলাকার মানুষ তো আছে না এইভাবে কিভাবে চলে আপনারা আপনারা কি দেখেন না

তোরে ধৈরে নিয়া তোর এমন অবস্থা করমু যাতে করে কোনো মা বোনের মানে চোখ দিয়ে দেখতে না পারিস এমন চোখ তোর চোখ খুলমু আমি এই বোন তুমি দোকানদারি করো আমি দেখতেছি এই চল স্যার আপনি কিন্তু এর শাস্তি দিবেন কইলাম ছাইরা দিবেন না চল স্যার চল তানি চল এবারে মত ক্ষমা করেন স্যার একটা কথা বলি আপনাদের প্রশাসনের লোকদের উপরেও কিন্তু মানুষের অনেক কথা থাকে আপনারা এরকম চোর ছাতসর বাটপাদদেরকে নিয়ে যান রাস্তায় গেলে দুই চার পাঁচশো এক হাজার টাকা ধরায় দেয় আপনি তাকে ছেড়ে দেন আমি আপনাদেরকে ছোট করে কথাটা বলতেছি না কারণ অনেক পুলিশই আছে যারা এরকম করে আপনার কাছে অনুরোধ থাকবে এরকম ইফটিজার যারা সমাজের শত্রু তাদেরকে যেন তার উচিত শাস্তিটা পায় যাতে ভবিষ্যতে কোনো এরকম কাজ করার সাহস তারা না পায় ভাই আপনি একটা কথা বলছেন ভালো একটা কথা বলছেন হয়তো আছে কিন্তু পুলিশ যে খারাপ এমনটা না পুলিশে মানুষের উপকারের স্বার্থে কাজ করে পুলিশে অন্যায় অন্যায় দেখলে সেটাকে জাপিয়ে পড়ে কিন্তু আমরা পুলিশকে বাজে মনে করি পুলিশকে আমরা খারাপ ভাবে গালি দেয় দূর থেকে বলি যে এই লোকটা এই পুলিশে এই দাঁড়া চুপ তো কই যাস তুই এখানে দাঁড়া পুলিশকে মনে করে ধান্দা বাস পুলিশকে মনে করে সে টাকা খায় আসলে এটাই একদম ভুল ভুল ধারণা মানুষের ঠিক আছে পাবলিক যে ধারণাটা না একদম ঠিক না এই চল তোকে তোকে এখানে রাখা যাবে না তুই বালুকের তোর থেকে বালুকের চোখের মতন করেন ক্ষমা করে বলছিস